আসসালামু আলাইকুম সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলি ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে 11.08% অভাবের কারণে মেয়েকে হত্যার পর ব্লেড খেয়ে আত্মহত্যার চেষ্টা বাবার ইস্তেমার আখেরি মোনাজাত যান চলাচল বন্ধ থাকবে যেসব সড়ক ফিল্মি স্টাইলে প্রাইভেট কার থামিয়ে ছিনতাই পুলিশের হাতে র‍্যাব গ্রেপ্তার বকেয়া ভাড়া নিয়ে বিতণ্ডা ভাড়াটিয়ার হাতে মালিক খুন মোবাইলে ব্যস্ত তিন বন্ধু কাটা পড়লেন ট্রেনে শিক্ষক পেটানো আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দল থেকে অব্যাহতি শর্ত সাপেক্ষে জাহাঙ্গীরকে ক্ষমা করে দিল আওয়ামী লীগ বাঁশখালীতে স্ত্রীর দুহাতের কবজি গোড়ালির রক কেটে নিলেন স্বামী মোদীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রের প্রচার বন্ধ করল ভারত মস্কোয় ভবনের ছাদে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে 21 ক্রিকেটার নতুন যুক্ত চারজন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দ্য কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে 2022 সালের রাজধানীতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে 11.8%। প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে মূল্যস্ফীতি বৃদ্ধির পাশাপাশি প্রায় 17টি পণ্য জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রেখেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় শহরের নিম্ন আয়ের মানুষের খাদ্য তালিকা ও জীবনযাত্রার মাছ গোশতের চাহিদা কমে গেছে। শনিবার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্যাব এসব তথ্য জানায়। গাজীপুরে এক বাবা বালিশ চাপা দিয়ে 8 বছরের মেয়েকে হত্যার পর ব্লেড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সবুজকানন এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম তামান্না আক্তার। তার বাবা তরিকুল ইসলামকে পুলিশ আটক করে হাসপাতালে ভর্তি করেছে। তার বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামে। তরিকুল ইসলাম অভাবের কারণে এমনটা করেছেন বলে তার স্ত্রী নাদিরা আক্তার দাবি করেছেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে রোববার 10টা থেকে 12টার মধ্যে। আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুর ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম। তিনি জানান, আখেরি মোনাজাতে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সুগম করার জন্য শনিবার রাত 12টার পর থেকে টঙ্গী কামারপাড়া রোড, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুর গামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে 300 ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। রাজধানীর মহাখালী আমতলী এলাকায় ফিল্মি স্টাইলে প্রাইভেট কার থামিয়ে র‍্যাব সদস্যদের নেতৃত্বে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে 3 জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার র‍্যাব সদস্য উত্তরা র‍্যাব 1-এ সৈনিক পদে চাকুরিরত, তার নাম আল মোমেন। ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে আসামি করে এরই মধ্যে বনানী থানায় মামলা হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বনানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার র‍্যাব সদস্য আল মোমেন ও অন্য 2 জন হল আরিয়ান আহমেদ জয় ও মোহাম্মদ ফরহাদ হোসেন। এছাড়া জালাল নামে আরও 1 জনকে আসামি করা হয়েছে। জালালকে পলাতক দেখানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় বকেয়া ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে ভাড়াটিয়ার হাতে বাড়ির মালিক খুন হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের মধ্য মেড্ডা উঁচাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভাড়াটিয়া আমিনের খাটের নিচ থেকে হত্যার শিকার শিরিনা বেগমের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত শিরিনা ওই এলাকার মোহাম্মদ সবুজ আলের স্ত্রী। ঘাতক আমিন পার্শ্ববর্তী এলাকার রহমত পাড়ার মৃত হীরা মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট এলাকায় মোবাইলে ব্যস্ত 3 বন্ধু ট্রেনে কাটা পড়েছেন। এদের মধ্যে 1 জন ঘটনাস্থলেই মারা গেছেন। চিকিৎসক জানিয়েছেন, আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দিবাগত রাত 12টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রিমঝিম, তিনি জেলার সরকারপাড়ার মঞ্জু মিয়ার ছেলে। মারধরের ঘটনায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক নুরুন নবী। একই অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার রাত 9টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হুরায়রা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোকনুজ্জামান রোকনকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দেন। এর আগে রোকনুজ্জামান রোকন ও আসাদুল ইসলামের নামসহ আরও অজ্ঞাত 12 জনকে অভিযুক্ত করে রৌমারী থানায় মামলা করেন ভুক্তভোগী প্রধান শিক্ষক। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি কটূক্তির অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কৃত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শর্ত সাপেক্ষে ক্ষমা পেয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের স্বাক্ষর করা এক চিঠিতে তাকে ক্ষমা করার কথা জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়, ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা করা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে হুজুরের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পথে স্ত্রী খুরশিদা আক্তারের দুহাতের কবজি ও ডান পায়ের গোড়ালির রগ কেটে দিয়েছেন পাষণ্ড স্বামী। শনিবার বিকেল 4টায় বাঁশখালীর প্রধান সড়কের পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর পুরান ঘাটের কাছে ঘটনা ঘটে। এ ঘটনায় খুরশিদার স্বামী মোহাম্মদ ইয়াকুবকে আটক করেছে পুলিশ। আটক ইয়াকুব কর্ণফুলি থানা এলাকার দক্ষিণ শাহমিরপুর নতুনপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। খুরশিদা শাহমিরপুর জাকিরপাড়ার মৃত আবুল কালামের মেয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তৈরি গুজরাটের দাঙ্গার তথ্যচিত্র ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন এর প্রচার বন্ধ করতে ইউটিউবকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এছাড়া এ সম্পর্কিত অন্তত 50টি টুইট যেখানে ওই তথ্যচিত্রের লিঙ্ক দেওয়া হয়েছে সেগুলো ব্লক করতে টুইটারকে নির্দেশ দিয়েছে ভারত সরকার। রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন ভবনের ছাদে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সম্প্রতি এমন কিছু ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়েছে। শুক্রবার মস্কোয় মন্ত্রণালয়গুলোর প্রধান ভবনে এমন কিছু দেখা গেছে যা একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মতো। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত সেসব ছবিতে ক্রেমলিন থেকে আনুমানিক 2 কিলোমিটার দূরে মস্কোর মধ্যাঞ্চলে একটি ভবনের ছাদে পান্তশির S-1 নামের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেখা গেছে। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনের ছাদে একটি পান্তশির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও দেখা গেছে। নতুন কেন্দ্রীয় চুক্তিতে 21 ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথমবারের মতো এই চুক্তিতে সুযোগ পেয়েছেন সিলেটের জাকির হোসেন। শনিবার বিকেলে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বোর্ড। 2023 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ থাকবে। 3 সংস্করণ মিলিয়ে এই 21 ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় রেখেছে বিসিবি। গতবারও একই সংখ্যক খেলোয়াড়কে চুক্তির আওতায় রাখা হয়েছিল। নতুন চুক্তিতে নেই 4 তরুণ ক্রিকেটার, তারা হলেন সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয় ও নাইম শেখ। অন্যদিকে নতুন করে চুক্তির আওতায় আনা হয়েছে নতুন 4 জনকে। এই 4 ক্রিকেটার হলেন জাকির হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। আমাদের পরবর্তী দুপুর 1টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।